আপনার দুই হাতের ফসল, আপনার দুই হাসের ফসল, আপনার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আপনার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওই হুজুররাই আপনার জানাজা করবে। এই জন্য তাদের সঙ্গে বেয়াদবি করবেন না, এরা নবীর বংশের লোক, এরা নবীর পরিবারের লোক। এই জন্য যাত্রার সঙ্গে ক্ষমতার বাহাদুরিতে সামান্য কিছুদিনের জন্য রক্তের গরমে যা খুশি তাই করবেন, উপরে একজন আছে বিচার করতে করতেছেন, বিচার করবেন, এমন কিছু করবেন না পৃথিবীতে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন। গতকালকের ঘটনাটাই আপনাদের বলি, যখন এই হুজুরকে অপমান করেছিল, চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে এসেছিল, যখন তাওহীদের জন্য তারা যখন জুতা পিটা করেছে, তখন মনে হয়েছে নমরুদ জুতা পিটা খেয়েছে, তাসলিমা নাসলিম জুতা পিটা খেয়ে দেশ থেকে বাইরে হয়ে চলে গিয়েছে, ভূত জুতা পিটা খেয়েছে। এখনকার যারা ক্ষমতার বাহাদুরি করে তারাও জুতা পিটা খায়, কারণ তাদের সঙ্গে নমরুদের মিল আছে না নাই। أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ইমানের পথে চলতে আমরা রাজি আছি না নাই, পবিত্র কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি না নাই, পবিত্র কোরআন যদি পবিত্র কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি না নাই। এই জন্য সর্ব অবস্থায় পবিত্র কোরআনের পথে থাকতে হবে, পবিত্র কোরআনের পথে চলতে হবে, পবিত্র কোরআনের ভিতর আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের ভিতর প্রত্যেকটা সুরার ভিতর আল্লাহ রব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য বান্দার কল্যাণের জন্য পবিত্র কোরআন নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব, এর বিরুদ্ধে যদি যে কেউ আসে আমরা কামানের সামনে দাঁড়িয়েও ইমানের কথা বলে যাব, ইমানের পথে চলে যাব। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে বর্তমান সময়ে এক শ্রেণীর আলেম দেখা যায়, এক শ্রেণীর আলেম দেখা যায় তারা মূর্তি নিয়ে, তারা ভাস্কর্য নিয়ে এগুলো নিয়ে দোয়া করে আছে না নাই। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, একটা কাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহর বান্দা থাকবে, যারা ভুল পথে থাকবে, যারা অন্য পথে চলে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা নবীর ঘটনা আপনারা যদি খেয়াল করে দেখেন, অনেক নবীর ঘটনা এরকম ভাবে রয়েছে, তারা দুনিয়াতে এসেছে, তারা মূর্তি গড়েছে না মূর্তি ভেঙেছে, মূর্তি কিন্তু ভেঙেছে। কোন নবীর এরকম ইতিহাস নাই, তাদের মূর্তি গড়া হয়েছে। কিন্তু এখন দেখা যায় আমরা অনেক হুজুর এরকম ভাবে ক্ষমতার জন্য, লোভের জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য আমরা অনেকেই ফতুয়া দিয়ে দিই, মূর্তি আর ভাস্কর্য এক না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, দেখেছি আমরা কোনো জায়গায় কোনো কথা বলিনি, প্রত্যেকটা টাকায় টাকায় বিভিন্ন জায়গায় ছবি দেখেছি কিছু বলিনি। যখন আপনারা ভাস্কর্য নিয়ে বলতেছেন, আপনারা ভুল বুঝবেন না, আপনারা সঠিক কথাটুকু জেনে নেন। স্বাধীনতার স্থপতি জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, আমরা তাকে অনেক 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 শ্রদ্ধা করি, আমরা তার বিরোধিতা করতেছি না, আমরা শুধু এই কথাটাই বলতে চাচ্ছি, আপনারা তাকে যদি সম্মান প্রদর্শন করতে চান, আপনারা যদি তাকে অনেক সম্মানী করতে চান, ভালোবাসা দেখাতে চান, তাহলে এরকম ভাস্কর্য করে কোনো লাভ নাই। তাদের নামে মাদ্রাসা করেন, মসজিদ করেন, স্কুল করেন, কলেজ করেছেন আমরা দেখেছি, হাসপাতাল করেছেন আমরা দেখেছি, ব্রিজ করেছেন আমরা দেখেছি, আমরা আপনাদের
বলবো এই ভাস্কর্য বানানো কোন মুসলমানের কাজ না কথা বলেন ঠিক কি না এজন্য দেখা যায় এইজন্য দেখা যায় অনেক সময় দেখা যায় এই ভাস্কর্যের জন্য যখন কোন হুজুর আলোচনা করে এই তো গত কালকের একটা ভিডিও দেখলাম এরকম ফেসবুকে দেখতেছিলাম হুজুর এরকম আলোচনা করতেছে আমার অনেক ক্ষমতা ক্ষমতার জোরে এরকম ভাবে মঞ্চে উঠে হুজুরকে গালাগালি করলো গালাগালি করার এক পর্যায়ে হুজুরকে নামে দেওয়ার চেষ্টা করলো আল্লাহর বিচার আছে না নাই নমরুদ যখন বলেছিল আমি মুসা তোমার আল্লাহরে মারবো আল্লাহ তখন ওই নমরুদকে একটা ন্যাংরা মুসা দিয়ে শিক্ষা দিয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত ওই নমরুদ জুতার বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে কথা বলেন ঠিক কি না জুতার বাড়ি আছে না নাই আমাদের দেশে আছে না নাই এজন্য দেখতেছিলাম বিষয়টা প্রথমে দেখে আমি খারাপ লাগলো এখন কোরআনের পাখি কোরআনের ময়দানে হক কথাগুলো বলতেছিল তাকে হুমকি ধামকি দিয়ে এক পর্যায়ে টেস্ট থেকে নেমে দেওয়ার চেষ্টা করা হলো এক পর্যায়ে দেখলাম ওরে বাপ রে বাপ কোরআনের পাখিরা কোরআন প্রেমিক দর্শকেরা তার প্রতিবাদ করেছেন ওই নমরুদ কে যে রকম জুতার বাড়ি দিয়ে আল্লাহ সাইজ করেছিল ওই নেতাকেও জুতার বাড়ি দিতে দিতে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে বলেন মারহাবা এজন্য জুতার বাড়ির কথা ভুলে যাবেন না কাউকে যদি সম্মান করতে হয় আমরাও তার জন্য দোয়া করি তিনি আমাদের দেশকে স্বাধীন করার জন্য তার অনেক বড় মেইন ভূমিকা ছিল তার আমাদের সোনার দেশ সোনার বাংলা করার জন্য তার অনেক বড় ভূমিকা ছিল আমরা মসজিদে মাদ্রাসায় বিভিন্ন প্রোগ্রামে তার জন্য যে সমস্ত তার ভালো ভালো কাজ আছে ইসলামিক ফাউন্ডেশন এ সমস্ত বিভিন্ন অনেক ভালো কাজ রয়েছেন তাদের জন্য আমরাও দোয়া করি আমরা আপনাদের বিরোধিতা করতেছি না আপনার বিরোধিতা করতেছে তারাই যারা মুসলমান না হয়ে মুসলমান অনেকে না হয়ে বিরোধিতা করতেছে অনেকে মুসলমান হয়েও বিরোধিতা করতেছে তারা আপনাদেরকে এরকম ভাবে বুদ্ধিগুলো দিচ্ছে অনেক বুদ্ধিজীবী আছে এরকম বুদ্ধিগুলো দিচ্ছে একটা মৃত্যু মানুষের এরকম একটা ভাস্কর্য বানাও এই বানাও সেই বানাও তাহলে তাকে সম্মান করা হবে কোনো সম্মান নাই আপনি যদি এরকম করেন জানি না আল্লাহ কি করবেন তবে একটা জিনিস মনে রাখেন আপনার কাজ কর্ম যদি এরকম হয়ে যায় কবরে এমনও হতে পারে আপনার কাজের জন্য তার অনেক কষ্টও হতে পারে এই জন্য আমি বলবো ভাস্কর্য মূর্তি এই জিনিস কখনো মুসলমানের কালচার হতে পারে না মুসলমানের চরিত্র এরকম হতে পারে না এই সমস্ত কোনো কিছু করার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ায় দেখে দিয়েছেন জনাবে হযরতে আমাদের আদি পিতা জনাবে আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তিনারা কি কম দামি মানুষ ছিলেন না দামি মানুষ ছিলেন অবশ্যই দামি মানুষ ছিলেন তারা নবী ছিলেন আজ পর্যন্ত তাদের কোনো ছবি পর্যন্ত দুনিয়ায় নাই আছে আব্দুল কাদের জিলানী বড় পীর আমরা যাকে বলি তার কি কোনো ভাস্কর্য রয়েছে অনেকে এরকম অনেক বড় বড় মুফতি সাহেব টেলিভিশনে টক শোতে এসে এসে বড় বড় কথাগুলো বলেন হাদিস নাই কোরআন নাই হাদিস কোরআন অনেকে আবার বেনে বেনে ফতুয়া দেয় আছে না নাই এজন্য আমরা অন্যদিকে যাব না আল্লাহ রাব্বুল আলামিন ভাস্কর্যর দরকার নাই ভাস্কর্যর দরকার নাই আমরা যদি বড় ভাস্কর্য দেখতে চাই মিশরে চলে যাও ফেরাউনের ভাস্কর্য দেখে আসো আল্লাহর সঙ্গে বিয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদম জ্যান্ত ভাস্কর্য করে রেখে দিয়েছেন আছে না নাই এজন্য আমরা মুসলমান আমরা মুসলমান আমরা অন্তর থেকে তাকে শ্রদ্ধা করি অন্তর থেকে আমরা তাকে ভালোবাসি আমরা তাকে সম্মান করি আমরা আপনাদের বিরোধিতা করতেছি না আমরা আপনাদের বিপক্ষেও কথা বলতেছি না বিশেষ করে বর্তমান সময়ে যেটা দেখা যায় রাত 12টার পর ছায়াবাজি চলে যাত্রার প্যান্ডেল ওপেন করে দেওয়া হয় সেখানে কোনো বাধা নাই যত বাধা তাফসিরুল কোরআন মাহফিলে এই সমস্ত মাহফিলের দ্বারা যুবকরা ভুল পথ থেকে সঠিক পথে এসেছে বিশেষ করে আমরা মুসলমান আমরা 90% মুসলমানের দেশ এই দেশে এই জিনিসগুলো ওপেন করে দেওয়া দরকার এখান থেকে যুবকরা সাধারণ মানুষরা মূর্খ মানুষরা তারা অনেক কিছু শিখতে পারতেছে কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায় মাহফিলে বাধা মাহফিলে বাধা হুজুরকে হুমকি হুজুরকে ধামকি এগুলো তোমরা হুজুরকে দিচ্ছ না হাদিসে এরকম ভাবে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এক সময় নবী রাসূল থাকবে না আলিম উলামা থাকবে তারাই হলো নবীর ওয়ারিস কথা বলেন ঠিক কি না নবী রাসূল থাকবে না আলিম উলামা যারা আছে তারা আর কেউ না তারা হলো নবীর বংশধর বলেন সুবহানাল্লাহ আর আজকে দেখা যায় অধিকাংশ মাহফিলে একদম ক্ষমতার বাহাদুরি কয়দিনের বাহাদুরি দেখান মিয়া আপনি এই তো করোনা এখনো ভালো হয়নি আমরা দেখেছি
আপনারা বলেছেন, আপনারা দেখেছেন, যার করোনা হয়েছে তার পাশে কেউ যায়নি। ওই উপরওয়ালে একজন আছে, আপনার দুই হাতের ফসল, আপনার দুই হাসের ফসল, আপনার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আপনার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওই হুজুররাই আপনার জানাজা করবে। এজন্য তাদের সঙ্গে বেয়াদবি করবেন না, এরা নবীর বংশের লোক, এরা নবীর পরিবারের লোক। এজন্য যাত্রার সঙ্গে ক্ষমতার বাহাদুরিতে সামান্য কিছুদিনের জন্য রক্তের গরমে যা খুশি তাই করবেন। উপরে একজন আছে, বিচার করতে করতেছেন, বিচার করবেন, এমন কিছু করবেন না পৃথিবীতে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন। কত কালকের ঘটনাটাই আপনাদের বলি, যখন এই হুজুরকে অপমান করেছিল, চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে এসেছিল, যখন তাওহীদের জন্য তারা যখন জুতা পিটা করেছে, তখন মনে হয়েছে নমরুদ জুতা পিটা খেয়েছে, তাসলিমা নাসলিম জুতা পিটা খেয়ে দেশ থেকে বাইরে হয়ে চলে গিয়েছে, ভূত জুতা পিটা খেয়েছে। এখনকার যারা ক্ষমতার বাহাদুরি করে তারাও জুতা পিটা খায়, কারণ তাদের সঙ্গে নমরুদের মিল আছে না নাই। সেই জন্য জুতা পিটা খাওয়ার মতো কোনো কাজ করবেন না। আল্লাহর বিচার অনেক দূর, আল্লাহর বিচার অনেক দূর। দুনিয়া আমরা দেখেছি কোরআনওয়ালাদেরকে পবিত্র কোরআনের বেয়াজ্জিতি করার চেষ্টা করেছেন, কোরআনের কথা যারা বলার বলতেছে তাদেরকে বেয়াজ্জিতি করার চেষ্টা করেছেন। আপনারা জুতা পিটা খেয়েছেন, সারা বিশ্বব্যাপী দেখতেছে ওই দেখ ওই শয়তান, ওই শয়তান, ওই শয়তান। হুজুরকে অপমান করতে গিয়ে, হুজুরকে স্টেজকে নেমে দিতে গিয়ে, স্টেজ থেকে নেমে দিতে গিয়ে জুতা পিটা খাইয়ে ওই শয়তান স্টেজ থেকে পালিয়ে যাচ্ছে। দেখতেছে কি দেখতেছে না? সারা বিশ্বব্যাপী দেখতেছে। এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না, আরো লাঞ্ছিত হয়ে যান, আরো অপমানিত হয়ে যায়। তার আসুন এই সমস্ত, এই সমস্ত যারা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল খারাপ ফায়েশের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম, সর্ব অবস্থায় চলবো কার জন্য, সর্ব অবস্থায় কথা বলবো কার জন্য, আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা সব কিছু করি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত সব কিছু আমাদের জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।